আমরা এই যে আজকে শ্রমিক আন্দোলন সফল না হওয়ার পেছনে যে কারণগুলো তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে দলীয় লেজুর বৃত্তি অর্থাৎ শ্রমিক সংগঠনগুলো আজকে দলীয় লেজুর বৃত্তির জন্য আজকে তারা কোনো আন্দোলনে সফল হচ্ছে না যেমন বাংলাদেশের সমস্ত বড় বড় শ্রমিক সংগঠনগুলো একত্র হয়ে যে সংগঠন একটা ঐক্যবদ্ধ অ্যালায়েন্স করেছে সেটা যেটা নাম হচ্ছে স্কপ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সেই স্কোপের মধ্যে মনে করেন শ্রমিক লীগ যেমনি ভাবে আসে সেমনি তেমনি ভাবে শ্রমিক দলও আসে অর্থাৎ শ্রমিক লীগ শ্রমিক দল সহ বড় বড় শ্রমিক সংগঠনগুলো সেই স্কোপে যুক্ত আছে তো এখন স্কোপ কেন কার্যকর হচ্ছে না এই জন্যই কার্যকর হচ্ছে না যে শ্রমিক দল যদিও এখন শ্রমিক অধিকারের কথা বলে কিন্তু শ্রমিক লীগ সেই প্রত্যেকটা কার্যক্রমে সরকারের সহায়ক ভূমিকা পালন করে অর্থাৎ এইখানে দলীয় লেজুর বৃত্তির কারণে যে শ্রমিক সংগঠনগুলোর যে জোট তৈরি করা হয়েছিল শ্রমিকদের অধিকার আদায় সেই জোট অকার্যকর হয়ে পড়েছে তো আগামী দিনে আমরা যেমন আজকে এসএসপি গঠন করেছি বিরোধী শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা এসএসপি গঠন করেছি সম্মিলিত শ্রমিক পরিষদ কিন্তু আমাদের মধ্য থেকে কোনো একটা পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসলো ক্ষমতায় আসলো তখন এই এসএসপি কে তারা চেষ্টা করবে অকার্যকর করে ফেলার জন্য এসএসপি কে তারা আসলে সফল তারা দিবে না মানে এই এই কারণেই আসলে শ্রমিক সংগঠনগুলো আসলে তাদের আন্দোলনের সফলতা পায় না তো আমি মনে করি যদি সফলতার জন্য যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে শ্রমিক সংগঠনকে স্বাধীন এবং স্বতন্ত্র হইতে হবে তারা কোনো সংগঠনের কোন সাথে তাদের তাদের যোগাযোগ বা সম আদর্শের তারা হইতেই পারে যে কোনো শ্রমিক সংগঠন কোনো রাজনৈতিক দলের সম আদর্শের সংগঠন হতে পারে কিন্তু সেইটা অবশ্যই তাদের অঙ্গ সংগঠন কিংবা লেদুর ভিত্তিক সংগঠন হতে পারে না অন্তত শ্রমিক সংগঠন সেই ক্ষেত্রে আমাদেরকে নিজের দলের মধ্যে অর্থাৎ আমরা যে সংগঠনগুলোর সাথে যুক্ত রয়েছি সেই সংগঠনগুলোর মধ্যে শ্রমিক দল শ্রমিক সংগঠনের যে ভাবমূর্তি মর্যাদা এবং কর্তৃত্ব সেটা শ্রমিক সংগঠনকে আদায় করে নিতে হবে অর্থাৎ আমরা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত সেই রাজনৈতিক দল আমাদেরকে কতটুকু মর্যাদা দেয় কতটুকু গুরুত্ব দেয় এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে তো এটা কেন বলছি আমি একটা উদাহরণ দিই যদিও আমি নাম বলতে চাচ্ছি না বাংলাদেশের এমন একটা বড় শ্রমিক সংগঠনের একটা মানে যৌথ প্রোগ্রামের আমি দেখেছি যে প্রোগ্রামটা হচ্ছে শ্রমিক সংগঠন সমূহের জোটের প্রোগ্রাম সেই জোটের প্রোগ্রামে সেই শ্রমিক সংগঠনের যে সভাপতি তিনি সামনের কাতারে বসেছেন কিন্তু যখনই দেখলাম যে একজন যুবনেতা একজন যুবনেতা সেই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন তো সাথে সাথে ওই সমাবেশে যিনি সবচেয়ে বড় শ্রমিক সংগঠনের প্রধান যিনি দেখা গেছে যে তাকে এক সাইডে সরে যেতে হয়েছে অর্থাৎ তার ছেলের বয়সী সে ওই হবে এই জন্য শ্রমিক সংগঠনের সভাপতিকে এক সাইডে একেবারে এক কিনারে যেয়ে বসে পড়তে হয়েছে অর্থাৎ এই যে নিজ দলে আমাদের শ্রমিক নেতৃত্বের মর্যাদা নেই তো আমরা নিজ দলে যদি আমরা আমাদের মর্যাদা লাভ করতে না পারি রাষ্ট্রে কিভাবে আমরা মর্যাদাবান হব এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে আমাদের মর্যাদা হানি এমন ভাবে করা হচ্ছে আজকে যে সমস্ত মেল ফ্যাক্টরি গুলো বন্ধ করা হয়েছে বিশেষ করে আমি বলবো পাট যখন বন্ধ করা হয়েছে তখন দেখবেন যে দোষ চাপানো হয়েছে পাট শিল্পের শ্রমিকদের উপরে অথচ আপনারা জেনে অবাক হবেন যে পাট কল লোকসানের অন্যতম কারণ হচ্ছে বিজিএনসি যখন এই বিজিএনসি কি পরিমাণ জালিয়াতি করছে জালিয়াতির মাধ্যমে ফ্যাক্টরি গুলোকে ধ্বংস করেছে আপনারা চিন্তা করবেন যে এই যে যখন পাটের ভরা মৌসুম যখন পাট বিক্রির মৌসুম তখন পাট কেনার জন্য কোন সরকারি পাট কলকে অর্থ ছাড় দেয় না তখন এ গ্রেডের পাট যদি মন বিক্রি হয় টাকা এ এ বলি গ্রেডের পাট আবারও যদি বারোশো টাকা মন বিক্রি হয় এক মন বারোশো টাকা তো তখন বিজিএনসি অর্থ ছাড় দেয় না তখন বেসরকারি পাট কলগুলো এই বারোশো টাকা দরে এ গ্রেডের সব পাট কিনে নেয় বিজিএনসি ঠিক তখনই ছাড় দেয় অর্থ ছাড় দেয় যখন সবার পাট কেনা শেষ যখন বি গ্রেড আর সি গ্রেড পাট মার্কেটে রয়েছে ঠিক তখন এবং দেখা গেছে যে বারোশো টাকা যেখানে এ গ্রেড এর পাট পেত হয় তাহলে এই যে আমলের মেশিন এবং সেই সি গ্রেড পাট এগুলো দিয়ে কি উৎপাদন করবে আর এগুলো দিয়ে প্রতিযোগিতামূলক মার্কেটে কিভাবে টিকে থাকবে তখন এই ফ্যাক্টরিগুলো আসলে লোকসান দিতে বাধ্য হয় দোষ চাপানো হয় আমাদের শ্রমিক ভাইদের উপর ফ্যাক্টরি বন্ধ করা হয় চাকরি চলে যায় শ্রমিকদের আপনারা দেখেছেন কোন অফিসারের চাকরি যায় পাট মন্ত্রণালয় ঠিকই বহাল রয়েছে পাঠকলগুলো বন্ধ করা হয়েছে পাট মন্ত্রণালয় ঠিকই বহাল রয়েছে পাট মন্ত্রণালয়ের কোন সচিব উপসচিব যুগ্ম সচিব কিংবা পাটমন্ত্রী কারো পথ চলে গেছে দেখছেন যায় নাই অর্থাৎ পাটকলগুলো বন্ধ হয়েছে পাটকলের শ্রমিকদের চাকরি চলে গেছে বিজিএমসি ঠিকই টিকে রয়েছে ঠিকই পাট মন্ত্রণালয় টিকে রয়েছে অফিসাররা ঠিকই টিকে রয়েছে কিন্তু শ্রমিকদের উপর দোষ পান হয়েছে এটা চরম অমর্যাদা অমর্যাদা কর এবং শ্রমিকদের চরম অধিকার হানি করা হয় এর মাধ্যমে